সিনহা দেশকে বিবেক শূন্য করেছিলেন, জাতির বিবেক। বাংলাদেশে যে প্রজন্ম আধুনিকতা শিখেছিল, আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা, ধ্যান ধারণা, সমাজ চিন্তা শিখেছিল, সেই শফিক রেহমানের মতো মানুষকে এক্সাইল করেছে, জেল খাটিয়েছে, দেশ ত্যাগে বাধ্য করেছে, প্রধান চোখ নষ্ট করেছে, কান নষ্ট করেছে, অত্যাচার করেছে এবং নির্জন কারাগারে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় ওরকম কষ্ট দিয়েছে। আজকে ওনার পাশে আছে মেজর সিদ্দিক, তাকে গুম করেছে, তাকে 6 মাস কারাগারে রেখেছে বিনা বিচারে। মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, শত শত এভাবে বিবেকবান মানুষকে দেশ থেকে বাধ্য করেছে। দেশে একটা ডক্টর ইউনুসকে অনেক কষ্ট দিয়েছে, যেই মানুষটি আমাদের দেশের গর্ব, বাংলাদেশের পতাকা বিশ্বের কাছে, সেই মানুষটিকে কষ্ট দিয়েছে এরকম নরপিচাস। এবং তার পালানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি সারা জীবন আমার অপরাধ কি বলে তিনি বলেছেন তার অপরাধ কি। আজকে বাংলাদেশের জনগণ সেই অপরাধের ফিরিস্তি দিয়েছে। এই অপরাধের ফিরিস্তি এই শহীদ মিনারে 1000 গজের বেশি হবে, কারণ সবচেয়ে বড় অপরাধ করেছেন তিনি 14, 18 এবং 24 নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সমস্ত ভোটাধিকার, সমস্ত অধিকার, বেঁচে থাকার অধিকার, সম্পদের অধিকার, মর্যাদার অধিকার, অন্য বাসস্থানের অধিকার সব কিছু কেড়ে নিয়ে তিনি তার কয়েকজন মাফিয়া গ্যাংয়ের মধ্যে সমস্ত সম্পদকে ডিস্ট্রিবিউট করেছেন। তিনি বিদেশে পাচার করেছেন 100 বিলিয়নের উপরে সম্পদ। এবং আজকে মীরজাফর যেভাবে ইংরেজদের দ্বারা লাথি খেয়েছিল প্রতারণার পর দেশের সঙ্গে, তেমনিভাবে আজকে তিনি তার মোদী সরকারের দ্বারা অফিসিয়ালি এবং আজকে লাথি খেয়েছেন। এবং তিনি আজকে কিন্তু হিটলার বেঁচে থাকতে তার সহযোগী মুসোলিনি ইটালিতে ডিপোস্ট হয়েছিল, তাকে জনতা নিগৃহীতভাবে হত্যা করেছিল। আজকে ঠিক একইভাবে প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে কোনো স্বৈরাচার তার আশেপাশের গডফাদার দিয়ে টিকে থাকতে পারে না। মোদির এত আশীর্বাদের পরেও এটা ঘটেছে। এবং শফিক রেহমান সাহেব যেটা বলেছেন, আজকে বাংলাদেশ দিল্লিকে গুড বাই দিয়েছে, কিন্তু আগামীকাল থেকে বাংলাদেশ চাইবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বর্ডারে যদি আর একটা গুলি চলে তাহলে বাংলাদেশের বর্ডার গার্ড তোমার বর্ডার গার্ডকে পিটিয়ে গুলিতে ত্রাস করে দেবে ইনশাল্লাহ। এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ হবে স্বয়ম্বর বাংলাদেশ, কারণ এই বাংলাদেশের নেতা হচ্ছে 20 থেকে 30 বছর বয়সী তরুণ নওজোয়ান। তাদের পেছনে এই সমস্ত বৃদ্ধ বাদবাদ্য জনতা আছে, আমরা সবাই আছি তাদের পেছনে। তারা যে চার্টার আজকে জয়, যেই সম্পদ নিয়েছে $2 লক্ষ করে, সেই সম্পদকে নিয়ে আসতে হবে। সেই সম্পদ থেকে সুইস ব্যাংকে যে টাকা জমিয়েছে সেই টাকা নিয়ে এসে আমরা ইয়াংদের কর্মসংস্থান এবং শহীদদের আজীবন, তাদের পরিবারের যে মর্যাদা সেটি প্রতিষ্ঠা, আহতদের চিকিৎসা এবং যারা এক্সাইল হয়েছে তাদের প্রত্যেকের জন্য রাষ্ট্রের ক্ষতিপূরণের জন্য এই তহবিল ব্যবহার করতে হবে।